এই টাকা দিচ্ছ, কি জন্য দিচ্ছ? কি আমার নাম মহিন্দ্রিলা রায়, কাল্লা হরিপদ হাই স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রী। আমি আমি কন্যাশ্রীর থেকে যে টাকাটা পেয়েছিলাম সেখান থেকে আমি 20,000 টাকা চিফ মিনিস্টারের রিলিফ ফান্ডে, আর গরিব যোজনার 500 টাকা আমি প্রাইম মিনিস্টারের রিলিফ ফান্ডে আমি ডোনেট করছি। আমি চাই করোনা মোকাবিলায় আমার আমিও কিছুটা সহযোগিতা যাতে করতে পারি, আমি সেই জন্যই নিজের ইচ্ছাতে এটা ডোনেট করছি। তোমার নাম? আমার নাম ঐন্দ্রিলা রায়। এই টাকাটি কন্যাশ্রীটা পেয়েছিলে তো? হ্যাঁ, আমি কন্যাশ্রী থেকে পেয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আমি গৌতম রায়, আমি ঐন্দ্রিলা রায়, কাল্লা হরিপদ হাই স্কুলের ছাত্রী। এই করোনা, বর্তমান যে করোনার সংকটে দেশে মহামারী রূপ নিয়েছে সারা বিশ্ব জুড়ে, তো সেখানে আমার মেয়ে সমস্ত রকম খবর সংবাদপত্র এবং টিভিতে খবর দেখে ইয়ে দেখে নিজের ইচ্ছা প্রকাশ করেছে এবং আমাকে সেই ইচ্ছা প্রকাশ করে আমার কাছে, বাবা আমিও কিছু মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহযোগিতা করতে চাই। আমার ঠিক আছে, আমি মন্ত্রী, তো তার কন্যাশ্রী প্রকল্পে কিছু টাকা পেয়েছিল, সেখান থেকে 20,000 টাকা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দেয় এবং প্রধানমন্ত্রী গরিব যোজনা থেকে 500 টাকা একটা আসে, ওটা ওই 500 টাকা প্রধানমন্ত্রী গরিব যোজনা টাকাটা আবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করছে। আমার নাম গৌতম রায়। আমাদের সামনেই থাকে, আমাদের পাড়ায় থাকে। আজকে তার কন্যাশ্রী সমস্ত অর্থ একদিন ধরে যেটা পেয়েছে সেইটা সে আজকে একটা চেকের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী যে আপৎকালীন ত্রাণ তহবিল তিনি গড়েছেন সেই ত্রাণ তহবিল একটা চেকের মাধ্যমে সে দিয়ে গেল। এটা একটা একটা মহিলার, একটা বাচ্চা মেয়ের মধ্যে যে এত মহত্ব যে লুকিয়েছিল, এত ভালোবাসা লুকিয়েছিল মানুষের জন্য, এই বয়সে সে ফিল করলো যে এত সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে যে একটা অসহায় অবস্থা চলছে, প্রচুর মানুষ আমাদের রাজ্যে অসহায় অবস্থার মধ্যে পড়েছে, সে সেই তার অর্থের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চাইল। আমার মনে হয় তার মাধ্যমে আরও অনেক মানুষ উদ্বুদ্ধ হবে, অনেক যাদের পরিবারের হয়তো সমৃদ্ধশালী অথচ নিয়ম মেনে তারা এই টাকাটা পেয়েছে, কোনো বেআইনি বা নিয়ম মেনে, সরকারের নিয়ম মেনে 10, 11, 12 যারা ছাত্রছাত্রী তারা সবাই এই কন্যাশ্রীর টাকা পেয়েছে। এবং সবারই তো আমাদের সমাজে দরকার হয় না, অনেকেই সমৃদ্ধশালী আছেন, তারা হয়তো একে থেকে উদ্বুদ্ধ হয়ে তারা এগিয়ে আসবে এবং তারা এই একইভাবে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, আপৎকালীন যে ত্রাণ তহবিল তিনি করেছেন, মানুষের কথা ভেবে তাদের জন্য তারা এগিয়ে আসবে বলে আমি মনে করি।